আসসালামু আলাইকুম। নাহিদ রানা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গতিশীল বোলার এবং গতিদানব। তাকে যদি ভালোভাবে চর্চা নেওয়া যায়, সে একটা সময় বাংলাদেশের বড় একটা সম্পদ হবে এবং তার মধ্যে যে প্রতিভা আছে সে দিয়ে একটা সময় সারা বিশ্বের মধ্যে রাজ করতে পারবে। নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে গতিদানব বোলার হলেন নাহিদ রানা, যেটা আমরা বিপিএল এবং ঘরোয়া লীগগুলোতে দেখেছি। আমরা তাসকিন এবং এবাদতে যদি দেখে তাকাই, তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে গতিশীল বলা জাতীয় দলে খেলে, কিন্তু তাদের গতিগুলো যদি আমরা দেখি 135 থেকে 145 এর মধ্যে তারা ধারা পায়। কিন্তু নাহিদ রানার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ দিক হলো সে 145 থেকে 150 কিলোমিটার পার হাওয়ার ব্যাগে একে ধারে বল করতে পারে বা কনসিস্টেন্টলি বল করতে পারে, যেটা সবচেয়ে বড় গুণ তার। আর টেস্ট ক্রিকেটের মধ্যে এটাই সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে, যার কারণে আসছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তার জায়গা হয়েছে। নাহিদ রানা যদি আমরা বিপিএলে কয়েকটা বল দেখি, এই যে এই বলটা দেখছেন যে সাকিব আল হাসানের বিপক্ষে তার যে বল করাটা, অফ স্টেমের বাইরে বল করাটা, এই বলটা কিন্তু কোনো বাংলাদেশের বলারের মধ্যে সবচেয়ে স্পিডের বলিং বিপিএলে 149.7। এই বলটা কিন্তু সে সাকিব আল হাসানের মতো ব্যাটসম্যানকে পুরোপুরি ভিড় করেছে। আমরা যদি তার পরের বলটা দেখি যে সাকিব আল হাসানের বিপক্ষে পরের বলটা, এই বলটা করেছে 147.2, যেটা এজ হয়েছে, বড় ধরনের বিপদ হয়নি বাট বিপদ হতে পারতো। নাহিদ রানার এই বিষয়টাই সবচেয়ে ভালো লাগা যে সে কনসিস্টেন্টলি 145 থেকে 150 গতিতে বল করতে পারে, যেটা কিন্তু আমরা জানি যে ক্রিকেটে খুব ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। এর ঠিক পরের বলটা শেখ মেহেদীকে বল করাটা দেখেন আপনি, এটাও কিন্তু 147.23 পার হাওয়ার বেতিতে বল করেছে। এই যে কনসিস্টেন্টলি বা ধারাবাহিকভাবে একই করিডোরে বারবার 145 থেকে 150 গতিতে বল করছে, এই বিষয়টা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত কোনো বলার করতে পারেনি বা করতে পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ নাহিদ রানা যেভাবে বল করছে, এই যে কনসিস্টেন্টলি 150, 147, 148 প্রতিটা বল করছে, এই বিষয়টা কিন্তু খুবই পজিটিভ দিক আমার মনে হয়। সেক্ষেত্রে আমি বলবো তাকে যদি ভালোভাবে চর্চা নেওয়া যায়, তাকে যদি ভালোভাবে যত্ন নেওয়া যায়, আমার মনে হয় সে একটা সময় বাংলাদেশের বড় একটা সম্পদ হবে। আমি বলছি না সে ওয়াসিম আকরামের মতো বলার হবে, বাট তার মধ্যে যেই ক্যাপাবলটা আছে এবং তার মধ্যে যে প্রতিভা আছে, এইটা দিয়ে যদি কাজ করা হয়, তার গতির সাথে যেই সুইংগুলো নিয়ে কাজ করা যায়, এই বিষয়টা কিন্তু তাহলে একটা বড় ইম্প্যাক্ট হবে একটা সময় বাংলাদেশের জন্য। আমরা যদি শেখ মেহেদীকে এই বলটা যদি দেখি, এই বলটা কিন্তু অনেকটা আউটসুইং করেছে। এই যে 145 গতিতে আপনি যখন বলগুলো আউটসুইং করাবেন, এই ব্যাটসম্যান কিন্তু খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করবে, কারণ এইসব বলগুলোতে বিট হওয়ার সম্ভাবনা বেশি, যেগুলো টেস্ট ক্রিকেটে খুবই ইম্প্যাক্ট ফেলবে, যার কারণে কিন্তু নির্বাচকরা নাহিদ রানাকে টেস্ট সিরিজের জন্য দলে জায়গা করে দিয়েছে। সেখান থেকে আমরা বলতে পারি যে নাহিদ রানা যদি আরও ম্যাচ খেলতে পারে এবং যদি বেশি বেশি করে ম্যাচ খেলে, তার কিন্তু পারফরমেন্স যেমন উন্নতি হবে, তেমনই সে কিন্তু ভালো জায়গায় বল করলে একটা সময় কিন্তু ভালো একজন পেসারে পরিণত হবে, যেগুলো তাসকিন এবং শরীফুল এবং এবাদুদ্দিন ছেড়ে যাওয়ার মতো তার অ্যাবিলিটি আছে আমার মনে হয়। এই সময়টাতে তার বয়স মাত্র 20 থেকে 22, এই সময়টাতে যখন সে এত গতিতে বল করবে এবং কনসিস্টেন্টলি বল করতে পারে, আমার মনে হয় যে সময়ের সাথে সাথে তাকে যদি আরও বেশি চর্চা নেওয়া হয়, সে আরও ভালো করবে। সেদিক থেকে আমার বিসিবির কাছে অনুরোধ, তাকে ভালোভাবে যত্ন নেওয়া এবং একটা পরিকল্পনা মাফিক যাতে ব্যবহার করা যায় সেইভাবে গড়ে তোলা, তাহলে কিন্তু নাহিদ রানার মতো প্লেয়ার একটা সময় বাংলাদেশের জন্য বড় সম্পদ হয়ে দাঁড়াবে।